number one. Didi No. 1 Season 7, co-powered by Double Red Paste, special health partner Family Life Fertility. Kokhono ma, kokhono bon, kokhono nonod, kokhono bandhobi. Somporke nanan rupe jara apnader mon kereche, TV-r pordai jader obhinoye choritrogulo shotti hoyeche, tarai aaj amar ei monche otithi hoye ashbe. Tader aro kach theke amra ajke janbo, aro bhalobhabe chinbo. Shobaike welcome janiye shuru korchi amader ajker porbo. Esho shobai. অনেকদিন পর আবার তোমার সঙ্গে দেখা হলো এখানে তোমায় দেখলেই ভালো লাগে তোমাকে আমরা রোজ দেখতে পাই রোজ রাত 8টায় সাত ভাই চম্পাতে রানী পদ্মাবতী আজ একটু রানী চরিত্র থেকে বেরোতে হবে একটু নিজের জীবনের ব্যাপারে বলতে হবে সোহিনী সান্যাল বকুলের মা তোরা দেখবি যদি রোদে বৃষ্টি নামায় মানে বকুলের মা লাজবন্তী সে তো খুব কনফিউজ হ্যাঁ আমি অতটা কনফিউজ নই অরিজিনাল লাইফে অরিজিনাল লাইফে অতটা নই বাট ঠিক আছে খবর খুব ভালো রাত্রি 9টায় তো দেখতে পাবেনি এখন আরেকবার দেখে নিন ওকে অনিন্দিতা সরকার কেমন আছো অনিন্দিতা খুব ভালো আছি পরপর পরপর আমরা দেখতে পাই ঠিক 9:30টায় আবার অনিন্দিতাকে আমরা দেখতে পাই অন্দর মহলে রাই হিসেবে শাওন কেমন আছো শাওন খুব ভালো আছি রচনা দি আর আমার ছেলে বলেছে খুব ভালো করে খেলতে ওরা ইন্সপিরেশন একদম ওকে আমরা সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা ডাবল রেড পেস্ট প্রেজেন্টস দিদি মেজে যেতে শোনালি একটু ছোটবেলার ব্যাপারে কথা বলি কিরম কেটেছিল কোথায় কেটেছে বাবা ট্রান্সফারেবল জব ছিল তাই ছোটবেলায় আমি সিকিমে থাকতাম সিকিমে কোথায় থাকা হতো সিকিমের রানীপুলে থাকতাম ও একদম ছোটবেলাটা তারপরে বাবা ট্রান্সফার হয়েছেন আরো অন্য জায়গায় কিন্তু পড়াশোনার কারণে আমি মা এবং আমার দিদি আমরা কলকাতাতেই ছিলাম তারপর মানে কলকাতাতেই বড় হওয়া তারপর কলকাতায় এসে স্কুলিং কোথায় মাল্টি পারপাস আচ্ছা তবে আমি তোমায় একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি তোমার একটা নাম দিয়েছি হ্যাঁ রিসেন্ট পাস্টে সেটা হচ্ছে তুমি কলিযুগের লেডি শ্রীকৃষ্ণ বলো কেন কারণ তোমার মুখনিসৃত যাই বাণী সেটা গীতার মতো আর কি একটা রিয়েলিটি শোতে প্রচুর গিফট পেয়েছি তো বাড়িতে গিয়ে ন্যাচারালি মাকে বললাম মা তুমি এগুলো ইউজ করো এগুলো খুব ভালো বললো না না আমি এসব ইউজ করি না ঠিক তার কিছুদিন পরেই দিদি নাম্বার ওয়ানে তুমি সেই জিনিসটাই সবাইকে ইউজ করতে বলেছ আমার মা আমাকে পাগল করে দিয়েছে ওইটা আমাকে এক্ষুনি এনে দে আমি ওইটা মাখবো কারণ রচনা বলেছে ওটা খুব ভালো সো প্লিজ তুমি একবার বলে দিও যে আমি খুব সুবোধ বালিকা হ্যাঁ তাহলে যে আমি কোনোরকম দুষ্টুমি করি না এবং আমি যা যা হয়েছে আমার সাথে মানে যে যে ভুলগুলো আমি আমার কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল না আজকে আমি অনেকগুলো ভুল করেছিস হ্যাঁ তা ভুলগুলো আজকে এখানে বলবি কি কি করেছিস প্রচুর করেছি কোনগুলো জীবনের সবথেকে বড় ভুল বলে মনে হয় আমার প্রচন্ড মাথা গরম তখন কাকে যে আমি কি বলি এবং কি কি ডিসিশন নিই এখন সেটা একটু মানে মনে হয় এইরে মাথাটা গরম হচ্ছে এবার নিজেকে চেক করো নিজেকে চেক করো বলে একটু একটু করি কিন্তু তাতেও যে খুব একটা কাজ হচ্ছে তা নয় আর কি এরকম অনেক ডিসিশন আছে যেগুলো আক্ষেপ হয় এখন আক্ষেপ যে খুব একটা হয় তা নয় কিন্তু মনে হয় যে একটু ঠান্ডা মাথা হলে বোধ হয় বেটার হতো আক্ষেপ এই জন্য হয় না কারণ আমি যখন যেটা করি আমি সেটা খুব মন দিয়ে করি আবার যখন যেটা ছাড়ি সেটাও তার ডাবল মন দিয়ে ছাড়ি হ্যাঁ তো যার জন্য যখন করি এত মন দিয়ে করি যখন মনে হয় যে না এটা ছাড়বো তখন মনে হয় না মনে হয় না যে ভুল কিছু করেছি ঠিক আছে হওয়ার দরকার নেই তো ছেড়ে দিচ্ছি হ্যাঁ সেটাই অভিনয় জগতে আসা কিভাবে আমি যখন কলেজ ফার্স্ট ইয়ারে উঠি তখন বিউটি কন্টেস্ট হচ্ছিল এবং কলেজের অনেকে মানে সেটা পার্টিসিপেট করেছিল সেজন্য আমিও দিয়েছিলাম সেইটাতে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম তো তারপরে সেটার সঙ্গে একটা অ্যাডে শুটিং করেছিলাম NT1 স্টুডিওতে আমাকে ফোন করে যখন ম্যানেজার বলেছে যে কালকে তোমার NT1 শুটিং এবার আমি না তাকে উল্টে বলতে পারছি না যে NT1টা কি আমি NT1 নামই কোনোদিন শুনিনি
মাসিকে বলেছি NT1, সেও বুঝতে পারছে না। এবার আমি জানি টালিগঞ্জের আশেপাশে কোথাও হবে। তারপর টালিগঞ্জের কাছে গিয়ে ওখানে একটা মিষ্টির দোকান আছে, ওখানে নেমে জিজ্ঞেস করেছি, ওরা বলেছে এখানে NT1। তো গিয়ে আমি প্রথম দিন বলেছি আমার না খুব অসুবিধা হয়েছে, আমি আসতে পারিনি। পরের দিন আমাকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, যাওয়ার সময় গাড়ি পাঠিয়েছে, বলছি ঠিক আছে তুমি আসতে পারবে না, বুঝতে পারছি। এইটা দিয়ে শুরু। কত বছর হয়ে গেল? 18। রানী পদ্মাবতী হয়ে কেমন লাগছে সাত ভাই চম্পাতে? খুবই ভালো লাগছে। এরকম সিরিয়াল আমি এর আগে কখনো করিনি, যা করেছি সবই রিয়েল টাইমের ফ্যান্টাসি ঘটনা। হ্যাঁ, দর্শকের ফিডব্যাক কেমন আছে? দর্শকের ফিডব্যাক খুব ভালো, আই এম ভেরি হ্যাপি। ভেরি গুড। তো এই 18 বছরের দিকে যখন ফিরে তাকানো হয় তখন কি কি স্মৃতিচারণ হয়? অনেক কিছু, আগের কাজ কিছু দেখলে এখন মনে হয় আরো ভালো করে করতে পারতাম। আর আমাদের গান শুট হতো কোথায় বলো? পলতাতে। একটা ছবি শুনলাম ভীষণ সাংঘাতিক ব্যাপার, কোথায় শুটিং হবে না? অ্যাকোয়াটিকাতে। সেটা হচ্ছে শ্রেষ্ঠ শুটিং আর কি, মানে বাংলা ছবি কাঁপিয়ে দিচ্ছে। আমি আর টোটাদা দুজন বিরাট বড় ডান্সার, দুজনে দুদিন করে রিহার্সাল করেছি, নেচে টেচে ফাটিয়ে দেবো। আর তার আগে কোথায় সেই নাচের জন্যই শুধু নাকি কস্টিউমটা কেনা হবে, সেটাও শ্রীরা মার্কেটে গিয়ে। মানে এই হচ্ছে লেভেল। আর এখন তো ডিজাইনার, তার লুক সেট বিদেশে, সেইগুলো কোথাও একটা মনে হয় যে ইস, এটা আমার সময়ও হতে পারতো। ঠিক তাই, একদম। আচ্ছা, আমরা সবাই জানি সোনালীর হাজবেন্ড হচ্ছে ফুটবলার, এই বিষয়টা কিভাবে হলো? একই ইভেন্টে গিয়েছিলাম, তো ও এমন একটা ভাব করেছিল আমাকে দেখে। তুই ফুটবল দেখতে কেন গেছিলি? আমি কেন ফুটবল দেখতে যাব, আমার কোনো ইন্টারেস্ট নেই। ফুটবলার দেখতে গেছিলে তুমি? ফুটবলারও দেখতে যাইনি, শু করছিল এটা। ছিল সেই ইভেন্টে, ও কি করে পৌঁছেছিল আমি জানি না, এবার সেখানে গিয়ে ও এমন একটা ভাব করলো যেন মনে হলো বাংলা, হ্যাঁ মানে সিনেমা, সিরিয়াল, কে, কবে, কোথায়, আচ্ছা ও আচ্ছা ঠিক আছে। আমিও ভাই ফুটবল দেখিনি তোমাদের কোনো দিন, হ্যাঁ চিনি না কাউকে, একমাত্র রোনাল্ডোকে চিনি, আর কাউকে চিনি না। এবার ওই ইভেন্টের মানে আমরা হোটেলটা থেকে নেমে বাইরে লবিতে দাঁড়িয়ে আছি, গাড়ি আসছে, তো আমার গাড়িটা পরে আসছিল, ওর গাড়ি আগে এসে গেছে, বললো মে আই হ্যাভ ইউর নাম্বার, তো একটা নাম্বার এক্সচেঞ্জ হলো। তারপর হয়ে আমি তো বাড়ি চলে এসে ভুলে গেছি, হ্যাঁ তারপরে দেখি একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ এসছে, বাড়ি রিচড বলে একটা কোয়েশ্চেন মার্ক, তো আমি লিখলাম ইয়েস। তখন তার উত্তরে লিখেছিল, বাড়ি পৌঁছে কি জানানোর প্রয়োজনটুকু বোধ করো না? সেখান থেকে শুরু হলো, সেখান থেকে শুরু। কতদিন হলো বিয়ে হয়েছে? দুবছর হয়ে গেছে। কিন্তু ব্যস্ত মানুষ, তুইও ব্যস্ত। হ্যাঁ মানে ফেসগুলো চেঞ্জ হচ্ছে, তখন ধরো একটা প্রচণ্ড প্রেম ছিল, তারপর প্রেমের মধ্যে অল্প অল্প ঝগড়া ছিল, এখন পুরোটাই প্রায় ঝগড়া, মাঝে মাঝে প্রেম। দুবছর তো হয়ে গেল, সুখবরটা কবে পাচ্ছি? এই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, প্ল্যানিং স্টেজে। গুড, খুব ভালো থেকো সোনালি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার সকলের জন্য কি খেলা আসছে আমরা দেখব। চারটে হার্ডল আছে, ইচ হার্ডল 5 পয়েন্টস, ক্রস করতে হবে, চোখ বাঁধা থাকবে। যদি চারটেই ক্রস করতে পারো 20 পয়েন্ট, যদি পড়ে যায় একটা তাহলে 5 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। প্রথমে শুরু করবো সোনালিকে দিয়ে। সোনালি স্টার্ট। বলেছিলে মা শরীর একদম ভালো নেই, আমরা সবাই শুনে খুব বরের ছিলাম, কেমন আছেন এখন? বোধ হয় ভালো আছে। আচ্ছা, কারণ এখন উনি নেই। মা
মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে পারে না, খেতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। এই জায়গাটা পুরোটা আর কি অসার, এবং আস্তে আস্তে এমএনডিটা হাতে পায়ে ধরছে, হাতটা উইক হয়ে যাচ্ছে এবং পাটাও একটু হালকা বেঁকে পড়ছে। তো ওটা নিয়ে একটুখানি আপাতত একটু টেনশনে আছি, জানি না কি হবে। जो सांझ ख्वाब देखते थे দেশরা মা যিনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে, মাকে বাঁচিয়ে রাখার জন্য আমার প্রত্যেক মাসে 96,000 টাকা করে খরচা হতো। আমি এমনই একটা গ্রাফ নিয়ে জন্মেছি হয়তো, যে আমি কখনোই না বিশ্রাম করার সুযোগ পাইনি, শুধু খেটে গেছি। ধরো আমি আজকে এই বছর ডিসেম্বরে গিয়ে আমার হয়তো 15 বছর কমপ্লিট হবে এই ইন্ডাস্ট্রিতে, আমি একদিনও ব্রেক নিইনি। আমি ননস্টপ কাজ করে গেছি এটার জন্য। একটা সৈনিক জনের হাততালি পাওয়া, এটাও অনেকে চাইলেও করতে পারে না সৈনিক। অনেকে প্রশ্ন করে যে তুমি এত কম সময় বা এত কম বয়সে মা কেন করছো টেলিভিশনে। বাট ব্যাপারটা হচ্ছে কি, যদি তুমি তোমার ফেসটাকে টেলিভিশনে ওভার এক্সপোজড করো, তখন তোমাকে না ক্যারেক্টারের দিকে আস্তে আস্তে শিফট করতে হয়। আমি ঠিক কিন্তু এই গ্রাফটা বুঝে করেছি, কারণ আমার এই অপরচুনিটি ছিল না যে আমি ওয়েট করব। আই হ্যাভ টু আর্ন এন্ড অফ দ্য ডে, বুঝতেই পারছো। তারপরে এরম একটা স্ট্রেস লেভেল, কারণ বাড়িতে ফিরছি, ফিরে দেখছি মানুষটা যাই করছি না কেন, মানে সে কাতরাচ্ছে, সেই কষ্ট পাচ্ছে, সেই নিঃশ্বাস নিতে পারছে না, মানে সেটা চোখের উপর দেখাটাও না একটা বড় স্ট্রেস। আমার মনে হয় যে মা শান্তিতে আছে, যে কষ্টটা এই থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আমাদের এই হিউম্যান বডির মধ্যে পাচ্ছিল, সোল প্লেনে গিয়ে বা স্পিরিট প্লেনে গিয়ে অনেক হয়তো শান্তিতে আছে, ওই ফিজিক্যাল কষ্টটা নিতে হচ্ছে না। দ্যাটস ইট। এখন পরিবারে কে কে আছেন শুনি? আমার বাবা মা, আমার যে ফ্যামিলি সেই ফ্যামিলির কেউই বেঁচে নেই। দুজন মানুষ এখন এই মুহূর্তে আমার নিজের বলে আমি তাও পজেস করতে পারি, একজন মানুষ যে হচ্ছে আমার হাজবেন্ড, আরেকজন হচ্ছে আমার ছোট্ট মেয়ে, চার পা একটা মানে ল্যাব্রাডর পোস্ত। তো এরা দুজনেই এখন আপাতত এই মুহূর্তে আমার নিজের। শৈনি 15টা বছর, যখন ফিরে তাকাও কোন মুহূর্তগুলো বেশি মনে পড়ে? এই যে আমি এখন যে চরিত্রটা করি, বকুলের মা লাজবন্তী, লাজবন্তী সান্নাল আর সোহিনী সান্নাল হচ্ছে পুরো এদিক আর এদিক, দুজনের কোনো লিঙ্ক নেই। তো সেই জায়গা থেকে এত বছরের ক্যারিয়ারে এই প্রথমবার আমি অ্যাওয়ার্ড পাই জি এর কাছ থেকে, তার জন্য আমি মানে চিরকৃতজ্ঞ থাকবো। সোনা সংসারের সেরা মা বকুল কথা ধারাবাহিক থেকে লাজবন্তী। এবং আরো বেশি কৃতজ্ঞ থাকবো এই জন্য যে আমার এই সেরা মায়ের অ্যাওয়ার্ডটা আমার মা দেখে যেতে পেরেছে। যখন আমি বাড়িতে গেলাম, বললাম মা আমি একটুখানি ফটো আপ করে নিই, আমার ঘরে একটু রাখছি, তোমাকে নেক্সট দিন কালকে তোমার কাছে দিয়ে যাব। আমি চলে এসেছি, আমার ঘরে এসে রেখেছি অ্যাওয়ার্ডটা, পরের দিন শুটিংয়ে বেরিয়ে গেছি, বাড়ি ফিরে দেখি আমার ঘরে নেই। ও মা বলেছিলাম কালকে দিয়ে যাবো, সে তার নার্সকে পাঠিয়ে আমার ঘর থেকে নিয়ে এসে ঠিক যেখানে শুয়ে যেখানটায় তাকিয়ে দেখতে পারতো, নড়তে তো পারতো না, যেখানে দেখতে পারতো সেখানটায় রেখে দিয়েছিল। তো ওই মোমেন্টটা আমার জাস্ট মনে থাকবে। মুঝে আপনা বানালে সুখী পড়ি দিল কিস জমি কো ভিগা দে। যখন রাস্তায় বেরো তখন ওই বকুলের মা হিসেবে লোকে চিনতে পারে তো? আমি একটা মজার ইনসিডেন্ট বলবো রচনা দি, যেটা আমার রিসেন্টলি হয়েছে। আমার আইনত খাতায় কলমে যে বর আমার স্বামী, তার সাথে বেড়াতে গেছিলাম একটা জায়গায়, সেখানে সুইমিং পুলে আমার বর একটা সেলফি তুলে সেটা আমি ইন্টারনেটে পোস্ট করেছি। তাতে একজন কমেন্ট করেছে, যেহেতু আমি এখন বড় বড় মেয়েদের মা এবং বেশ বয়স্ক মানুষজন আমার স্বামী করেন আর কি অনস্ক্রিন, এবং সেই জন্য তিনি কমেন্ট করেছেন যে সি 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 এত বড় একখান মাইয়ার বিয়া দেওয়া পর পুরুষের সঙ্গে নষ্টামি করতে আপনার লজ্জা করে না? এটা দেখে না আই ডোন্ট নো হাউ টু রিয়্যাক্ট, মানে কি বলবো। এবং আমি সুইমিং পুলে কেন ছবি তুলেছি এত বড় একখান মাইয়ার বিয়া দিয়ে আমার লজ্জা করা উচিত, কিন্তু আমার লজ্জা করে নাই, আমি কি করবো বলো। খুব ভালো থেকো সোহিনী, থ্যাংক ইউ দি, আনন্দের সাথে জীবন কাটাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেডি সোহিনী স্টার।
দিক চেপে যাও। হ্যাঁ তোমার লেফটে যাও। বাড়িতে থিয়েটারের পরিবেশ ছিল, আমার বাবা দাদারা সবাই, পরিবারের সাপোর্ট তো নিশ্চয়ই ছিল। একেবারেই না, অভিনয় জগতের মানুষ না। ওই তো আমার বাবা যেমন মানে অফিস থিয়েটার করতেন শখে, মানে এটা যে প্রফেশন হবে সেটা চলবে না। আমি যখন চাঁদ পাকে বাঁধা করছি বা আমি যখন প্রথম টুকটুক করে টিভিতে আসছি, সেটা ওই রকম নেগেটিভ রোল, ওরকম নেগেটিভ রোল, এবং রাত রাত বাড়ি ফিরি না, বুঝতে পেরেছো তো? মানে একেবারে উচ্ছন্নে চলে গেছি আর কি, এরকম একটা জায়গা আর কি। কিন্তু ওই হয়, মানে মানুষ যখন একটা জায়গা অ্যাচিভ করে যায় না, তখন হয়তো ওই পিছন দিকের ব্যথা বেদনা সব টেনে ধরাগুলো কোথাও যেন মলিন হয়ে যায়, মলম লেগে যায়। এখন সবাই কি বলে, ও এখন তো প্রাউড, মানে এখন সত্যি, মানে এখন আমারও ভালো লাগে যে ঠিক আছে লোকে, মানে বাবা দাদা সবাই এখন ভীষণ ভালোবাসে। না অ্যাকচুয়ালি আমার বাবা মা তো কেউ দেখে যেতে পারেনি, কারণ আমার অনেক ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি, তো তারা কেউই আমার মানে পড়াশোনাই শেষ করিনি তখন, তার অনেক আগেই তারা চলে গেছে। সেই সময়টা তুমি পুরো স্কুল লাইফে ছিলে তখন? হ্যাঁ পড়াশোনা করছি তখন, মানে গ্রোন আপ স্টেজ। এখন আমার যেটা মনে হয় যে নিজে এত টাকা আর্ন করি, একটা কোনো ভালো শাড়ি দেখলাম ফট করে মনে মা তো এরকম শাড়ি পরতো, কিন্তু ওই জায়গাটা যে আমি তো কিছু দিতে পারলাম না, আমি তো কিচ্ছু করতে পারলাম না, এইটা একটা আক্ষেপ আছে। পরিবারে কে কে আছে নন্দিতা? এখন আমার দুই দাদা আছে আর এক দিদি আছে ইতালিতে থাকে, আর আমার আরেকটা ফ্যামিলি আছে, তো এই আর কি, মানে এই নিয়ে আমার জীবন। আর তোমরা আছো? আমার ভীষণ কাছের কিছু বন্ধু আছে, তারা আমার সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, তো এই আর কি। এখন অন্দর মহলে তো তোমাকে আমরা দেখতে পাই, হ্যাঁ তো সেটা করতে কেমন লাগে? দেখো আমার তো শুরুটাই নেগেটিভ ক্যারেক্টার দিয়ে, তো আমার একটা ভয় ছিল টাইপ কাস্ট হয়ে যাবে, এবং পরপর পরপরই নেগেটিভই করছিলাম। অন্দর মহলের রায় চরিত্রটি ভীষণ সুন্দর, তো সেই জায়গা থেকে চরিত্রটার মধ্যে না অনেক কিছু আছে, মানে এখানে আমরা অনেকগুলো বোন, আমি কনিদির বোন, কোথাও একটা যে এই যে দিদির বিয়ে হয়নি, দিদিকে কোথাও সেটেল করাতে হবে, এই চিন্তাটা করে করে আমার সেই জায়গায় বিয়ে হয়ে গেছে, ভালো আমি খুব সেটেল, এই জায়গাগুলো মানে আমাদের মানুষের যে মনস্তত্ত্ব এখানে খুব কাজ করে, সেগুলো খুব ভালো লাগে আমার। তো রাস্তাঘাটের রিয়াকশন কিরকম পাও? ওরে বাবা আমার প্রচুর অভিজ্ঞতা আছে, চটটর খাইনি আমি, কিন্তু একবার হয়েছে আমরা একটা মলে, আমি আর মানে সাত পাকে বাজার দুষ্টু, আমরা ওই ব্রেক হয় অনেকক্ষণে ব্রেক ছিল, আমাদের বলেছে ঠিক আছে তোরা ঘুরে আয়, এবার ওই লুকেই চলে গেছি ঘুরতে, এবার এক ওপরে বসে কফি খাচ্ছে দুজনে, একজন মাসি মাসে কি ব্যাপার তোমরা এইরকম ঝগড়া করে এখানে কফি খাচ্ছ কি করে পাচ্ছ, আমি না কিছুক্ষণ হা মানে কিরম হয়ে গেছি দুজনে, আমরা বললাম ওটা তো অভিনয় আমরা তো বন্ধু। না না এ বাবু ঠিক নয়, এ কি তোমরা ওইখানে ওরকম করবে আর এখানে বসে কফি খাবে, মানে আমরা সেই যে পালিয়ে আসতে পথ পাইনি, মানে লোকে এতটাই মানে সত্যি সত্যি ধরে না, আমাকে তো অনেকে বলে চোদ্দ মুখ দেখেই মনে হয় ও খুব খারাপ। মানুষ ঢুকে যায় না চরিত্রের মধ্যে, তো এরকম অনেক। ভালো থেকো অনিতা, থ্যাংক ইউ, আই উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি লাইফ, থ্যাংক ইউ, অভিনয় নিয়ে অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। রেডি স্টার্ট, সোজা যাবে, একদম সোজা যাবে।
get 20 points. এবার আমরা কথা বলবো আমলকির নেগেটিভ চরিত্র হ্যাঁ শাবর্ণী শাওনের সাথে ভয়ঙ্কর হ্যাঁ কেমন লাগে করতে বরাবর আমি জি বাংলাতে পজিটিভ ক্যারেক্টারই করেছি তো এর আগে একটা নেগেটিভ ক্যারেক্টার চরিত্র করেছিলাম বাট সেটা কিছুদিনের জন্য তো এবার আবার একটা নেক্সট মানে শাবর্ণী চরিত্রটা ভয়ঙ্করই হচ্ছে তো বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় বাট রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যেটা আমি একটু শেয়ার করতে চাই বলছিলাম না যে আমার ছেলের জন্য আজকে এখানে আসা গতকাল আমার ছেলে হসপিটাল থেকে ফিরেছে ও শনিবার দিন হসপিটালাইজড হয়েছিল ডিহাইড্রেশন হয়ে গেছিলো যাই হোক সেই প্রসেসটা আমি বাদ দিলাম এবং সেখানে গিয়ে বেশ কিছু মানে বাচ্চা ক্রিটিক্যাল কন্ডিশন আমি দেখি আজকে এত সুন্দর একটা পরিবেশে সেগুলো আর তুলছি না কিন্তু দ্য মোমেন্ট দে কেম টু নো যে আমি আমলক্ষিতে আর কি শাবর্ণী পাঠটা করি এবং একটি মা ও আসানসোলে থাকে ওর একটি ছ মাসের বাচ্চা তো ওর অপারেশন হয়েছিল চার দিনের মাথায় এখন আবার সেকেন্ড অপারেশন হচ্ছে নাও হি ইজ সিক্স মান্থস ওল্ড তো যেই জানতে পেরেছে আমি এটাকে কীভাবে নেবো আমি জানি না আমার কোলে জাস্ট বাচ্চাটিকে বসিয়ে দিয়ে বললো কি আমি একটা ছবি নিই এই ছবিটা আমার কাছে অনেক আমি প্রথমে ভাবলাম যে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যেটা আমার মনে হয় সব কিছুর পরে গিয়ে রিল্যাক্স করবো কিন্তু ওনাকে দেখে আমার মনে হলো যে না মানে সব কিছুর মাঝে এত ক্রাইসিসের মাঝে ওইটা ওদের কাছে প্রায়োরিটি ওইটুকুই আনন্দ ওইটুকুই আনন্দ তো আমার মনে হয় ইটস আ গ্রেট ফিলিং অ্যান্ড আই এম রিয়েলি অনার যে উই আর পার্ট অফ দিস ফিলিং মানে এইটুকু মুহূর্ত যে দিতে পেরেছি আর কিছুই না এছাড়া একদিন সাউথ সিটিতে মাকে নিয়ে আমার গ্যাপ হলে রবিবার দিন আমার ছেলে বর মা শাশুড়ি মাঝে মাঝে যাওয়া হয় তো একজন ভদ্রমহিলা এসে বললেন আচ্ছা রবীন্দ্রনাথ পড়েছি শরৎচন্দ্র পড়েছি এত তো ভালো ভালো চরিত্র হয় কেন এরকম একটা চরিত্র করছো বলছে তোমাকে ভারী মিষ্টি লাগে রাশিতে করেছো অনেক ভালো ভালো এইটা করো না একটু বলো না গো যে যদি পাল্টে দেওয়া যায় আমি তো আজকে জি বাংলার পর্দায় দাঁড়িয়ে আমি কথাটা আমারও বলছি তবে যাওয়ার আগে ওনাকে বলেছিলাম দেখুন এই যে আপনি আজকে এসে বললেন এটা হয়তো বলতেন না তো থাক না কিছু ভালো লাগা থাক তার মধ্যে একটু খারাপটাও থাক তবে আমি শাবর্ণী করে খুব এক্সাইটেড হই কারণ মাঝে মাঝে বেশ চোখ মুখ পাকাতে মজাই লাগে মনের ফ্রাস্ট্রেশনগুলো বের করা যায় অনেক সময় তো সাংসারিক লাইফে চেপে রাখতে হয় নেগেটিভ ক্যারেক্টার করা কিন্তু অনেক বেশি কঠিন দেন পজিটিভ ক্যারেক্টার পজিটিভ ক্যারেক্টার করতে কোনো প্রবলেম হয় প্রবলেম হয় না নেগেটিভ ক্যারেক্টার আমরা তো কেউ নেগেটিভ নই কিন্তু সেটাকে ফুটিয়ে তোলাটাই সবথেকে বড় অভিনয় ঠিক ঠিক এখন ছেলে কেমন আছে শাওন ছেলে এখন ভালো আছে সুস্থ আছে কত বড় ছেলে এখন ছেলে আমার ছ বছরের আর ছেলের উপরে না প্রচুর এক্সপেকটেশন এসে গেছে মানে আমার ছোটবেলাটা বড় হওয়াটা একটু অন্যরকম ভাবে মানে আমার মা হাইলি রোম্যান্টিক সহিনীদি একটু বুঝবে আর আমার বাবা হচ্ছেন কি একদম কর্কশ আমার ছোট মাসি আমার বাবাকে সজনে ডাটা ছিবড়ে ডাকতো মানে একদম হাট করে একটা ব্যাংকের ম্যানেজার যেরকম বিশেষ বিকেশ পড়াশোনা চাকরি বাকরি বিয়ে এটা ছাড়া সে আর জীবনে কিছু বোঝে না এখন বড় হয়ে বুঝি যে বাবারটাও দরকার মারটাও দরকার মা একভাবে জীবনটাকে চিনিয়েছে বাবা একভাবে জীবনটাকে চিনিয়েছে দুটো ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট খুব ভালো থেকো শাওন হ্যাঁ খুব ভালো লাগলো আবার অনেকদিন পরে তোমার সাথে কথা হলো হ্যাঁ ভালো থেকো আচ্ছা স্টার্ট শাওন সেকেন্ড পজিশনে আছে সোহিনী 15 পয়েন্টস থার্ড পজিশনে আছে শাওন 5 পয়েন্টস
গিফট আছে বিন ব্যাগ এবং শু র‍্যাক, লন্ড্রি ব্যাগ, সেন্টার টেবিল এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সোনালী পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, অনিলের পছন্দ লন্ড্রি ব্যাগ, সোহিনীর পছন্দ বিন ব্যাগ, শাওনের পছন্দ শু র‍্যাক, সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সিধু। ফার্স্ট গান কোন গীত? সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। যতটা গাইলাম তার মধ্যে একটাই শব্দ রয়েছে যার সাথে মৌমাছির কোনো একটা সম্পর্ক রয়েছে, সেই শব্দটা কি? বলো সোনালি। মধু। এবার বলছি কি কি গিফট আছে তোর, কোনটা পছন্দ বলবি? কফি মেকার, কফি মাগের সেট, হ্যান্ড জুসার, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনারের সেট, ডে নাইট মসকিটো রেপেলেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, ইকো ক্রিস্টালের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার, সাংকুইকের তরফ থেকে কুকার এবং কড়াইয়ের সেট, ওশিয়া হাবাজের তরফ থেকে গিফট হ্যাম্পার যার মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং লোশন, ক্লেন্সিং লোশন, স্কিন টোনার এবং কন্ডিশনিং শ্যাম্পু। ওই সানপিকের তরফ থেকে যেগুলো বললে ওগুলো, সানপিকের তরফ থেকে কড়াই এবং কুকওয়্যার এসেছে। সেকেন্ড গান মন্দির শোনো। তোমরা একটা ভিজুয়াল দেখতে পাবে যেটার মধ্যে অডিওটা মিউট করা থাকবে, কোন গান সেটা চিনে বলতে হবে। এবার দেখো তিন নম্বর গান। তুই আমায় রাহা করলি রে, ও মনেতে খুশির বার, মনেতে খুশির বার, চোখেতে ঝরঝরে বধুরে বধুরে। গানে কোন শব্দটা না গেয়ে আমি লালা করে গাইলাম। তুই আমায় লালা করলি রে, ও বলে সৈনি পাগল। তুই আমায় বাই বাই কিনে সৈনি, কফি মা, কফি মেকার, কফি মেকার, কফি মাগের সেট সৈনি। তুই আমায় পাগল করলি রে, মনেতে খুশির বার, চোখেতে জল ধরে বধু। চার নম্বর গান মন্দেশ। সূরজ হুয়া মধ্যম, চাঁদ জলনে লগা, আঁসু মায়ে হায় কিউ পিঘলনে লগা, মে ঠেহরা রহা জমিন চলনে লগি, ধড়কা ইয়ে দিল সাস থামনে লগি, ও ক্যা ইয়ে মেরা পহলা পহলা প্যার হ্যায় সজনা, ক্যা ইয়ে মেরা পহলা পহলা প্যার হ্যায়। আকাশের সাথে রিলেটেড দুটি শব্দ রয়েছে এই গানটায়, সেই দুটি শব্দ কি? মে ঠেহরা রহা জমিন চলনে লগি, সোনালি, সূরজ, চাঁদ।
ঐশী হার্বালস এর তরফ থেকে গিফট হ্যাম্পার সোনালি, যার মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং লোশন, ক্লেন্সিং লোশন, স্কিন টোনার, কন্ডিশনিং শ্যাম্পু। শেষ গান 5 নম্বর গান। জব ভি কোই লড়কি দেখু মেরা দিল দিওয়ানা বোলে, শোলে 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 শোলে, গাও তারা না ইয়ারা ঝুম ঝুম কে হোলে হোলে, শোলে 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 শোলে, মুঝকো লুভাতি হ্যায় জওয়ানিয়া, মস্তি লুটাতি জিন্দগানিয়া, মানে না কে না পাগল মস্ত পবন সা দিল ইয়ে ডোলে, শোলে 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 শোলে। অনেকক্ষণ ভুল গিয়েছি, কি ভুল গিয়েছি তোমরা সবাই জানো, ভুল শব্দটা ঠিক কি হবে। জব ভি কোই লড়কি দেখু মেরা দিল দিওয়ানা বোলে, শোলে 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 শোলে, ওলে 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 ওলে, ও কি বলেছিল, শোলে শোলে শোলে। 5 পয়েন্টস কি নেবে বলো? মসকিটো লিকুইডেটরে যে প্যাকটা সেটা। ডে নাইট মসকিটো রেপেলেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার সোহিনী। জব ভি কোই লড়কি দেখু মেরা দিল দিওয়ানা বোলে, ওরে 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 ওরে, গাও তারা না ইয়ার ঝুম ঝুম কে ওরে 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 ওরে, মুঝকো লুভাতি হ্যায় জওয়ানিয়া, মস্তি লুটাতি জিন্দগানিয়া, মানে না কে না পাগল মস্ত পবন সা দিল ইয়ে ডোলে, শুরু করছি আমাদের 3rd রাউন্ড। ঐশী হার্বালস প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকে যিনি আমাদের স্পেশাল গেস্ট, তিনি একজন আমাদের ভীষণ শ্রদ্ধেয় মানুষ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আচ্ছা, আমি আমার সিরিয়ালে যেভাবে কথা বলি তোমার সঙ্গে একটু বলতে পারি? হ্যাঁ প্লিজ বলতো। বা এদের সঙ্গে একটু বলতে পারি? হ্যাঁ। এ দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এইসব সুন্দরীগুলো কেমনে খেলছে গো রচনা দি। লোকজন কি বলে? লোকজন তো খুবই ভালো বলে, রাস্তাঘাটে প্রণাম করে, আর বিশেষ করে নর্থ ক্যালকাটার দিকে গেলে মানে সত্যি মনে হয় আমি বোধ হয় আরো উপরে আছি, কারণ ওনারা বলেন ওরে বাবা রামকৃষ্ণদেবের বাবা বলে একটা প্রণাম করে। এই রাউন্ডে ভাস্কর আছে আমাদের সাথে। এই রাউন্ডটা আমাদের হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, 5টা শব্দ বলবে, তোমাদেরকে বুঝতে হবে শব্দগুলো কি। ইজ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস 1 মিনিট টাইম। সোনালি হেডফোন। উনি যখন আসলেন কি মনে হলো দেখে ওনাকে? প্যার কি গ্যারান্টি আর টং টং টং। চম্পা, চম্পা, কাজল, 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 ফুটবল, 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 পণ্ডিত, পণ্ডিত, মন, পণ্ডিত, পণ্ডিত, সজারু, 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 লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, বিশ্রাম, বিশ্রাম, বকুল, গুল, বকুল, বকুল, ফুচকা, ফুচকা, কোলে পিঠে, কোলে পিঠে, কোলে পিঠে, ঘুরে ফিরে, জননী, 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 কোলে পিঠে, কোলে সামথিং ফিরে, কোলে পিঠে, পিঠে, কোলে পিঠে, কোলে পিঠে, কোলে পিঠে,
কি বলবে? প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তা। এটা আর কিছুদিন আগে বলতেও তোর বিয়ে হয়ে গেছে। ভালোবাসি তোমায় আমি চাই। চলো স্টার্ট। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। সাহসী সাহসী সাহসী। থিয়েটার থিয়েটার থিয়েটার। কল্পনা কল্পনা কল্পনা। ভিলেন ভিলেন ভিলেন। কি বলতে ইচ্ছে করছে? ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। লাট্টু লাট্টু লাট্টু। চুম্বক চুম্বক। নাচা নাচি নাচা নাচি নাচা নাচি। গুগলি 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 মুগলি। আমলকি আমলকি আমলকি। গুগলি গুগলি ঘুগনি গুগলি 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 গুগলি। অনিন্দিতার পছন্দ টয়লেট্রিজ এর সেট, সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ময়শ্চারাইজিং কোলন সবকিছু আছে। সোনালির পছন্দ মশলা ট্রে, তার মধ্যে জিরে ধনে লঙ্কা সবকিছু, তার সাথে রয়েছে মশলাদানি। ওকে সোহিনীর পছন্দ হেলথ ড্রিঙ্ক জুস সঙ্গে গ্লাস জাগের সেট, এবং শাওনের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে চাল ডাল তেল সব কিছু সঙ্গে কিচেন এসেন্সিয়ালস তরফ থেকে প্রেশার কুকার এবং কুকওয়্যারের সেট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাল। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে লেডিজ ব্যাগ পার্স। পাশাপাশি ডিম নয় তবু কি বাংলা গান জানো কি, উপন্যাস শেষ দুইয়ে সংখ্যা পাই মঞ্চে পর্দায় করা চাই। এবার বলো সোহিনী। অশ্বডিম্ব অভিনয়। এবার বলো অনিন্দিতা। আমার শ্বশুর। বোঝাও। আমার ভাসুর, আমার হাজবেন্ডের বড় ভাই হচ্ছে ভাসুর, তার যে মাসি মানে আমার হাজবেন্ডের যে মাসি, তার যে জামাইবাবু মানে আমার শাশুড়ির যে হাজবেন্ড সে হচ্ছে আমার শ্বশুর। 20 পয়েন্টস সঙ্গে শেখাজের তরফ থেকে গ্যাস ওভেন। থার্ড প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। লুডোর দান কিংবা ব্যাটে মাঠ পার করলো বল, ভোজন রসিক বাঙালির কুমড়োর পদে জিভে জল। এবার বলো শাওন। ছক্কা। বোঝাও। লুডোর দান ছক্কা দিই কিংবা ব্যাটে ছক্কা সিক্সার হয়, মাঠ পার করলো বল সেটাও সিক্স, তারপরে ভোজন রসিক বাঙালির কুমড়োর পদে আমরা ছক্কা রান্না করে খাই। প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে 19 লিটারের ওটিজি।
ছবি থেকে একটা শব্দ, তারপরে রয়েছে তালে ছন্দে গান গাও, প্রথম সুর চিনে নাও, এখান থেকে একটা শব্দ বেরোবে, আর তলার ছবি থেকে আরেকটা শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শাওন জলসা ঘর বুঝিয়ে দাও। জল রয়েছে, সা সুরের একটা ধ্বনি, আর এটা নিচে ঘর রয়েছে। সঙ্গে 19 লিটারের ওটিজি। এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টসের অ্যানসার শেষ প্রশ্নের জন্য, ভুল করলে -20। একবার স্কোরটা দেখে নাও। প্রত্যেকের সামনে সুযোগ আছে আজকের দিদি নাম্বার ওয়ান হবার, যে উত্তর দেবে সে আজকের বিনা শূন্য স্থান পূরণ করতে হবে। ছবিটা ক্লু, এবার বলো সোনালি। বাঘে ছুলে আঠেরো খা, সোনালি বলছে বাঘে ছুলে আঠেরো খা, যদি সঠিক হয় 30 পয়েন্টস। দেখা যাক, জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগো গোলান ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সিরিয়াল, সেলিব্রিটি, হাউসফুল, টেলিভিশন, পাবলিক, পাবলিক, টেলিভিশন, হাউসফুল, সেলিব্রিটি, সিরিয়াল। ওকে, জি বাংলা এবং সেনগো গোলান ডায়মন্ডের তরফ থেকে শোনার মেমেন্টো শাওন, এটা তোমার, এই চ্যালেঞ্জটা, এটা সোহিনী, উইনারের ট্রফি পাচ্ছে শোনার দিদি নাম্বার ওয়ানের রাজ, জি বাংলা এবং সেনগো গোলান ডায়মন্ডের তরফ থেকে আরও একটি সোনার হার, ওশিয়া হার্বালের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, শেখ হাসিনার তরফ থেকে সকলের জন্য ডিসকাউন্ট কুপন, সকলের জন্য রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। দারুণ মজা করে কাটলো আমাদের এক ঘন্টা, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।